বন্ধুরা, আজকে আমি তেলাপের মাছের ঝাল করছি। কড়াইতে তেল দিলাম, এবার আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই ঝাল করার জন্য আমি কড়াইতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজ আর গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর নুন দিলাম। একটু সামান্য জল দিই, নাহলে এটা কষতে পারবো না। এবার আমি জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
ছোটো ছোটো।